পদ্মং বশিষ্ঠ শক্তিং তৎপুত পরাশরঞ্চম শুক গোরপাং মহান গোবিযোগীীন্দ্রমতা শিষ্যম শ্রী শঙ্করাচার্যতা পদ্ম হস্তম্চ শিষ্যম ত্রোটকরম আসুণ সন্ততমসে তত সত্যানন্দম ব্রহ্মানন্দম স্বরূপানন্দম জ্যোতিশ্বরানন্দম পরম্পরা সদ্গুরুং নমামি আমাদের আজকের এই পবিত্র পুণ্যতিথিতে আমরা সারা অনুষ্ঠান মালায় সবাই সমবিহিত হয়েছি সারাদিন ব্যাপী আমরা এই গুরু পূর্ণিমা অতিথির মাহাত্ম নিয়ে আমাদের কার্যক্রম পরিচালিত হয়েছে পূজা এবং সন্ধ্যা আরতি ভোর আরতি থেকে আরম্ভ করে সন্ধ্যা আরতি পর্যন্ত আমাদের এই গুরু পূর্ণিমা অতিথিকে আমরা স্মরণ মনন করেছি আজকের এই পবিত্র আলোচনা সভায় উপস্থিত সন্তমণ্ডলী আশ্রমের সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দ এবং শঙ্কর মঠ মিশনের আশ্রম নিবাসী সদস্য বৃন্দ এবং বালক আশ্রমের আমাদের দেবশিশুবৃন্দ আমরা সকলে মিলে কৃপা লাভে সচেষ্ট হয়ে সমবেত প্রার্থনা করেছি আমি এই জন্য এ অনুষ্ঠানে যে সবার উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে এবং আমি মনে করি এভাবে যদি আমাদের অনুষ্ঠান আদি পরিচালিত হয় আমরা অনেক কিছু শিখতে পারি আমাদের সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজদের মুখ দিয়ে কথা আমরা আজকে যে কথাগুলি শুনলাম অনেকেই তাতে উপকৃত হবেন করোনা ভাইরাস বিশ্ব মহামারীর কারণে সমস্ত পৃথিবী যেমন স্তব্ধ হয়েছে আছে আমরাও গেট বন্ধ ভক্তবৃন্দের আসা যাওয়া বন্ধ লকডাউন চলছে সারা বাংলাদেশে আমরা সকলেই যেন আমাদের মানসিকভাবে স্তব্ধ হয়ে পড়েছিলাম যদি বা বাইরের থেকে আমাদের অনলাইনে যারা ভক্তরা আছে তারা আসতে পারছেন না কিন্তু এই অনলাইনের মাধ্যমে আমরা যে এই অনুষ্ঠানের আয়োজন করলাম আমার মনে হয় তাতে আমরা যেমন উজ্জীবিত হয়েছি আমাদের ভক্তদের মধ্যে সকলে উজ্জীবিত হবে সকলের জীবনে গুরু পূর্ণিমার এই তত্ত্বকথা তাদের জীবনে জীবনকে আলোকিত করবে এবং আমরা আমাদের সমস্ত ভয় দূর করে আবার যেন আমরা বলতে পারি আমাদের মৃত্যু ভয় নেই গুরুদেব আমাদের শিক্ষা দিয়ে গেছেন গীতা মন্ত্রে দীক্ষিত হলে তার মৃত্যু ভয় থাকে না আমরা গুরুদেবের কাছে কৃতজ্ঞ গুরু পরম্পরা মহারাজদের কাছে কৃতজ্ঞ এই শঙ্কর মঠ মিশনে আমরা কিছু সদস্য আমরা অসুস্থ হয়ে পড়েছিলাম সবার মনে একটি আশঙ্কা জেগেছিল যে আশ্রমে কেন এমন হল কিন্তু আমার মনে হয় আমাদের গুরুদেব আমাদের পরম্পরা গুরু মহারাজেরা আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেল যে গুরুর প্রতি যদি শ্রদ্ধা বিশ্বাস থাকে ভগবানের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে নিশ্চয় এই সমস্ত ভয় থেকে আমরা উত্তরণ করতে পারি আমাদের জীবনে আমরা ভয় মুক্ত হতে পারি আমরা ষোড়শ অধ্যায়ের সেই তত্ত্বকথা ভগবান বলেছিলেন অবয়ং সত্য সংশুদ্ধির জ্ঞান ব্যবস্থিতি দানং দমশ্চ যজ্ঞ শ্রদ্ধায়াস্তপ আরজব অহিংসা সত্যম ক্রোধ ত্যাগ শান্তির দয়া দয়াবুতে সলুলপ্তম মাধ্যবম রিরচা বলম তেজস কমা দ্বিতি শোচম অদ্রহ নাতি মানিতা ভবন্তি সম্পদং দৈবীম অভিজাতস্য ভারত ভগবান যেমন অর্জুনকে তাকে উজ্জীবিত করে বলেছিলেন তুমি এই দবি সম্পদ অভিমুখে জাত হয়েছ এ অর্জুন তোমার ভয় নেই তুমি নিশ্চয়ই যুদ্ধে জয় লাভ করবে তুমি দবি সম্পদ নিয়ে জন্মগ্রহণ করেছ এই দৈবী সম্পদের প্রথম গুণটা হচ্ছে অভয় আমাদের জীবনে এই অভয় মহামন্ত্রে দীক্ষিত হতে হবে মা ভয় মা ভয় আমাদের গুরুদেব বাণী দিয়ে গেছেন ভয় নেই ভয় নেই তোমাদের জয় অবশ্যম্ভাবী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের ঐক্যবদ্ধ চেষ্টায় পৃথিবীতে অশুভ শক্তির পরাজয় ঘটবে শুভ শক্তির জয় হবে এটা আমাদের গুরুদেব আমাদের কাছে বানিয়ে দিয়ে গেছেন আমরা আজকে সেই কথাটি স্মরণ করতে পারি যে আমাদের ভয় নেই আমাদের অভয় বাণী দিয়ে গেছেন এই বিশ্ব করোনা মহাবা মহামারী সে অশুভ শক্তি আমাদের কাছে পরাজিত হবে আমরা জয়লাভ করব সমস্ত বিশ্ববাসী মানব সমাজ তারা জয়লাভ করবে তারা এই মৃত্যুকে অতিক্রম করবে তারা মৃত্যুকে জয় করবে আমাদের কাছে ঋষিরা সেই আহ্বান করে গেছেন শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আজ ধামানি দিব্যানি তস্ত বেদাহ পুরুষং পুরুষ মহান্তম আদিত্য বরণ তমস অতি অতিমৃত্যু মেতি নান্য পন্থা বিদ্যুতনায় এই অমৃতের পুত্রগণ তোমরা শ্রবণ করো তোমরা দিব্যদামবাসী অন্ধকারের পরবারে মৃত্যুর পরবারে আমি পরম জ্যোতির্ময় পুরুষকে জেনেছি তাকে জানলেই মৃত্যুকে জয় করা যায় আর কোনো পথ নেই আর কোনো উপায় নেই আমাদের জীবনে একমাত্র সেই পরম জ্যোতির্ময় পুরুষ তিনি আমাদের সদ্গুরু ভগবান তার চরণে আমরা আনত প্রণত হব আমাদের আজকে আমরা যেই প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনায় সমবেত হয়েছি আমাদের সেই গুরু পূর্ণিমা আপনারা শুনেছেন সেই গুরু পূর্ণিমায় এই গুরু পূর্ণিমা তিথিতে আমরা এই গুরু গীতা গ্রন্থটি পেয়েছি যে গুরু মাহাত্ম দেবাদিদেব স্বয়ং নিজে প্রকাশ করেছেন দেবাদিদেব মহাদেব তিনি সপ্তর্ষিকে দীক্ষা দিয়ে তিনি অমরনাথের গুহায় দেবী পার্বতীকে এই গুরুগীতা তিনি প্রদান করেছিলেন এই গুরুগীতার বাণী তিনি প্রদান করেছিলেন আমরা সেই গুরুগীতা এক মহামূল্যবান গ্রন্থ পেয়েছি যে গুরু আমাদের জীবনের একমাত্র পরশমণি সদ্গুরুর আশ্রয় গ্রহণ করলে গুরুমন্ত্রে দীক্ষিত হলে গীতা মন্ত্রে দীক্ষিত হলে যে আমাদের ভয় চলে যাবে মৃত্যু ভয় থাকবে না আমাদের গুরুদেব আবার সেই অবয়বাণী দিয়ে গেছেন আমরা তাই এই শঙ্কর মঠ মিশনে গুরুদেবের সেই প্রতিষ্ঠিত অখণ্ড গীতা পাঠ আমরা একাগ্রচিত্তে চালিয়ে যাচ্ছি আমি বিশেষ করে বলবো যারা অখণ্ড গীতা পাঠের দায়িত্বে আছেন বা থাকবেন আমি আপনাদের কাছে করজোরে মিনতি করব আপনারা গীতা পাঠকে চিত্তে করার চেষ্টা করবেন এবং আমাদের যেন সেই অর্জুনের মতো আমরা বলতে পারি অর্জুনকে যেমন প্রশ্ন করেছিলেন তুমি আমার কথাগুলি একাগ্র চিত্তে শুনেছ কিনা তোমার মোহ অজ্ঞানতা বিনষ্ট হলো কিনা আর তখনই অর্জুন প্রশ্নের উত্তরে বলতে পেরেছিলেন নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদ ম্যুত স্থিত গত সন্দেহ করিসে বচন তব এ প্রভু আমি তোমার কথা অনুযায়ী কাজ করব। আমার মোহ নষ্ট হলো আমার অজ্ঞানতা দুরীভূত হলো আমার মন স্থির হল আমি তোমার কথা অনুযায়ী কাজ করব। তুমি যাহা বলো আমি তাহাই করব। সৎগুর চরণে এসে আমাদেরকে এভাবেই প্রতিজ্ঞা করতে হয় এভাবে আমাদের আত্মসমর্পণ করতে হয় তবেই গুরু কৃপা লাভ হয় সৎগুরুর কাছে এসে সেই গুরু প্রেম যদি আমাদের না জাগে তাহলে কিন্তু জীবনে কোনো লাভ হবে না আমাদের দায় সারা জীবন কাটিয়ে জীবনটাকে বৃথা জীবনে পরিণত করব সুদীমণ্ডলী আমার বালকবৃন্দ আমার সন্তমণ্ডলী গুরুর কাছে এসে কমপ্লিট সারেন্ডার করতে হয় সর্ব আত্মসমর্পণ অর্জুন যেমন তার জীবনে ভগবান শ্রীকৃষ্ণকে প্রথম চিনতে পারেনি তাকে মনুষ্য জ্ঞানে তাকে তার আত্মীয় জ্ঞানে তার শ্রতের সারথিক জ্ঞানে অর্জুন ভুল বুঝেছিল অর্জুন তার কর্তব্য বিমুখতা নিয়ে যুদ্ধ থেকে পালিয়ে যেতে চেয়েছিল আর সে অর্জুনকে ভগবান বর্ষনা করে তার আত্মচেতনা জাগিয়ে দিয়েছিলেন ক্লৈব্যং মাস্মমপার্থ নৈত্ব যুববদ্ধতে ক্ষুদ্রং হৃদয় দৈরবলম ত্যক্ত তৃষ্ট পরন্তব এ অর্জন তোমার ক্লিবতা ক্ষুদ্রতা দুর্বলতা পরিত্যাগ করো তুমি উঠো তুমি যুদ্ধের জন্য তৈরি হও আমাদের প্রত্যেকটি জীবন এক একটি যুদ্ধের যুদ্ধক্ষেত্র আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে আমরা এক একজন অর্জুন আমাদের প্রত্যেকের অন্তরে পরমাত্মা রূপে ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদের অন্তরেই অবস্থান করছেন কুটস্থ চৈতন্য রূপে তার কাছে আমরা যদি বলতে পারি অর্জুনের মতো কার দোষ উপহত স্বভাব পৃথাং ধর্মসং রচিতা যশে নিশ্চিত শিষ্যস্তে হং সাদিমাং তাপন্ন মে প্রভু আমি তোমার শিষ্যস্থ গ্রহণ করলাম তুমি আমাকে উপদেশ দাও এভাবেই যদি আমরা সদ্গুরুর চরণে সমর্পিত হয়ে আমরা তার কাছে আত্মনিবেদন করতে পারি আমরা যদি আমাদের সমস্ত ভুল ত্রুটি আমরা স্বীকার করে নিয়ে অর্জুনের মতো বলতে পারি কৃপণতা বসত আমি আমার ধর্ম সম্বন্ধে বিমূরচিত্ত প্রভু তুমি আমাকে বলো আমার কোনটি শ্রেয় কোনটি আমার জন্য মঙ্গলজনক আমাকে তুমি সেটি নিশ্চিত করে বলো আমি তোমার শরণাগত হলাম আমি তোমার শিষ্যস্থ গ্রহণ করলাম এই শিষ্যস্থ গ্রহণ করা ছাড়া গীতার বাণী মানুষের জীবনে কোনো কাজে আসে না সেজন্য এর আগে ভগবান একটি কথাও বলেননি প্রথম অধ্যায়ে অর্জুনের শুধু বক্তব্য অর্জুন শুধু বেশ কিছু জানতে যেন সেই জানে আর বেশ কিছু সেই বক্তব্য রেখেছেন আর দ্বিতীয় অধ্যায়ে গিয়ে অর্জুনের ভ্রম কেটে গেল অর্জুন ভগবানের চরণে আত্মসমর্পণ করে শীর্ষস্তে অহং স্বাদিমাং তাং প্রবর্ণম আমাকে উপদেশ দাও উপদেশ প্রার্থনা করলেন আর তখনই ভগবান তার সেই অমৃত তত্ত্বের কথা তিনি শুরু করলেন অসুচ্চান অন্য শোচস্তং প্রজ্ঞাবাদাং চবাশে গতা শুন গতা শুংচ নানু শোচন্তি পণ্ডিতা নে বাহং যাতুনা সং নং নেমে জনাদিপা ন চৈবন ভবিষ্যাম সর্বে বয়মত বরম দেহী নস্মিন যতা দেহে কোমারং যুবনং যারা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নমুজ্জতি

বিনাশম্ব্য ন নষ্ট কর্তুমর হতি এ অর্জুন এই বিনাশীল দেহের জন্য তোমার তোমার শোক করা উচিত নয় তুমি জেনে রাখো তোমার মধ্যে যে আত্মা এ আত্মার জন্ম নাই মৃত্যু নেই ন যায়তে মৃহত বা কদা নায়ং ভবিতা বান ভূয় অজ নিত্য শাশ্বত পুরাণ এ শরীর বিনষ্ট হল এ আত্মার কোনোদিন বিনষ্টি নেই এ আত্মা অজ নিত্য শাশ্বত সনাতন এ আত্মতত্ত্ব জানার জন্যই সদ্গুরুর কাছে আসা আপনারা এতক্ষণ এ কথাগুলি শুনেছেন বিভিন্ন বক্তাদের মুখে আমরা দেখলাম অর্জুন আস্তে আস্তে তার মোহ কেটে গেল তার জীবনে সদ্গুরুর কৃপায় দিব্য দৃষ্টি লাভ হল সদ্গুরু তাকে দিব্য চক্ষু প্রদান করলেন আমাদের এই দুই চক্ষুতে ভগবানকে দেখা যায় না তাই তো অর্জুনকে বলেছিলেন নতবাং সক্ষুষে দ্রষ্টম অনেনি বস চক্ষুষা দিব্যং দদামিতে চক্ষু যুগম ঐশ্বরম এ অর্জুন তোমার এই চর্মচক্ষুতে আমার সেই যোগসর্য বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয় তোমাকে আমি দিব্যচক্ষু দান করলাম তুমি আমার যোগশর্য দর্শন করো আর অর্জুন দেখে অভিভূত হয়ে গেলেন অর্জুন দেখলেন তার পক্ষে বিপক্ষে সকলেই তার মুখগব্বরে গিয়ে প্রবেশ করছে এখানে কেউ তার সেই নিজের কোনো কর্তৃত্ব তাদের নেই তাদের সকলের কর্তৃত্ব একমাত্র ভগবানের হাতে জন্ম মৃত্যু সব তার হাতে আমরা দেখলাম অর্জুন সে দেখে অভিভূত হয়ে বলছেন প্রভু তুমি কেন এই বিশ্বরূপ ধারণ করেছ আমাকে একবার খুলে বলো তখনই ভগবান বলেছিলেন তালু অস্মি লোকস্কৃত প্রবৃদ্ধ লোকান সমাহর্তমীহ প্রবৃত্ত ঋত অপিত আংন ভবিষ্যন্তি সর্বে যে অবস্থিতা প্রত্য নিকেশ যোধা তসমাত্মুত্তিষ্ট যশুল অবশ্য জিত্তা শত্রু ভুংসর একজন সমৃদ্ধম মহি বয়েতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্র ভব সব্যসাচীন এ অর্জুন তুমি নিমিত্ত মাত্র হবে তোমার এখানে কিছু করণীয় নেই যাদেরকে তুমি মারতে চাও না তারা দেখে মরে আছে আমরা আজকে পৃথিবীতে অনেক মানুষ করোনা ভাইরাস বিশ্ব মহামারীতে মারা যাচ্ছে এটি কালের স্রোতে মানুষ ছুটছে কালের স্রোতে মানুষ কালের গভরে গিয়ে তারা প্রবেশ করছে আমরা কে বাঁচব কে আমরা বেঁচে থাকব। কে বেঁচে থাকবো কে কে মৃত্যু পথে আমরা যাত্রা করব এটি আমাদের জানা নেই আমরা শুধু তার কাছে প্রার্থনা জানাতে পারি যে তিনি একমাত্র তার সমস্ত কিছু বিধাতা প্রভু তিনি আমাদের সমস্ত কিছু বিধান করে রেখেছেন আমাদের কাছে সব নির্ধারিত হয়ে আছে বিষ্মদ্র সুতবুত্র সহাজ মদীয় যদু মুখ্য বক্ত সে বললেন তুমি বিষ্মদ্র সেই জয়দ্রত যাদেরকে মারতে চাও না আত্মীয় স্বজন গুরু পিতামহ তারা সকলে কালের স্রোতে গভ্বরে তারা নিপতিত হবে এখানে তাদেরকে রেখে দেওয়ার কোনো পথ নেই আমরা আমাদের আজকে যারা চলে যাচ্ছে তাদের জন্য আমরা শোক করছি তাদের জন্য আমরা সমবেদনা জানাচ্ছি তাদের আত্মার শান্তি প্রার্থনা করছি যারা আছে তাদের জন্য আমরা আরোগ্য প্রার্থনা করছি যারা আক্রান্ত আছে যারা সুস্থ আছে তাদের জন্য চিরকালীন তাদের নিরাময় প্রার্থনা করছি তারা সুস্থ জীবন লাভ করে থাকুক পৃথিবীতে কিন্তু সব কিছু তো তার হাতে প্রভুর হাতে আমরা অনেক সময় না বুঝে আমরা আহাকার করি ভগবান তিনি নির্ধারিত করে রেখেছেন আমাদের গুরুদেব সময় বলতেন যে মহাকালের মতো কোনো অনুষ্ঠান নেমেছে সেজন্য জাল পেতেছে আর আমরা সব জালের মধ্যে ধরা পড়ছি যারা মৃত্যুবরণ করছে তারা ওই জালের মধ্যে ধরা পড়ছে কারণ মহাকালের নিমন্ত্রণ আছে তার বাড়িতে অনুষ্ঠান আছে আমাদের সকলের জীবনে এই কথাগুলি আমাদের গুরুদেব কুশ রহস্য করে বলতেন যে এখানে আমাদের কারো কোনো হাত নেই কখন কার ডাক পড়বে কখন কাকে চলে যেতে হবে সেটি সব নির্ধারিত আছে আমরা শুধু নিমিত্রমাত্র হয়ে কাজ করব। আমাদের জীবনে যেন অহংকার না আসে আমরা যেন অর্জুনের মতো বলতে পারি বিশ্বরূপ দর্শন করে তস্মাত প্রণম্য প্রণিদায়কায়ং প্রসাদ এ তা মিডম এ প্রভু তোমাকে আমি হয়ে প্রণাম করছি ষষ্ঠাঙ্গে প্রণাম করছি আমার বলতে আর কিছুই নেই সব তোমার সব তোমার কাছে সমর্পণ করলাম আমরা যদি এইভাবে আমরা এগুতে পারি রূপে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বরণ করে নিয়েছিলেন তাই তার দিব্যচক লাভ হয়েছিল যদি তাকে তাকে আত্মীয় মনে করত তাকে যদি তার রথের সারথে মনে করত তাহলে কিন্তু তার এই দিব্যচক লাভ হতো না আমরা সদ্গুরুর কাছে আসি অনেক সময় সংশয় থেকে যায় আমরা তাকে মনুষ্য জ্ঞানে দেখি তাকে তাকে আমরা ঠিক ঠিকভাবে আমরা সংশয়াতীতভাবে গ্রহণ করতে পারি না আর সেটাই আমাদের বিনাশের কারণ হয় সংশয় আত্মা বিনশ্যতি সংশয় সংশয় আত্মা ব্যক্তি বিনাশ হয় আমরা ভগবানের কাছে আমরা সংশয়ে রাখবো না তিনি সর্বময় কর্তা আমরা তার হাতের যন্ত্র মাত্র এই এই ধারণা নিয়ে আমরা চলুন আমাদের যার যার কর্তব্য পালন করি কর্তব্যই হচ্ছে ধর্ম আমাদের প্রত্যেকের জীবনে আমরা যেন এই কর্তব্যকে পূজা হিসাবে গ্রহণ করতে পারি তাহলে আমাদের জীবনে সাধন ভোজন এবং যা কিছু আমাদের বাহ্য কর্ম সবকিছুই কিছুই উপাসনায় রূপান্তরিত হবে এটাই হচ্ছে কর্মযোগের রহস্য আমরা গীতার মধ্যে কর্মযোগ সম্বন্ধে শুনলাম জ্ঞানযোগ সম্বন্ধে শুনলাম এবং সেই ভক্তিযোগ সম্বন্ধে শুনলাম আরও অনেক যোগের কথা অষ্টাদশ অধ্যায় অষ্টাদশ যোগের কথা শুনলাম আমাদের সকলের জীবনে ওই একটি কথা আমাদের স্বামী পরমানন্দ সরস্বতী মহারাজ সকালবেলা বলেছিলেন আমাদের লক্ষ্য হচ্ছে মোক্ষ লাভ আমরা বিষাদগ্রস্ত মোহগ্রস্ত অবস্থা থেকে আমরা মোক্ষে গিয়ে উপনীত হব এই হোক আমাদের সদ্গুরু করণের একমাত্র উদ্দেশ্য এখানে যেন আর কোনো উদ্দেশ্য না থাকে সৎগুরুর কাছে এসে শুধু আমরা প্রার্থনা জানাবো প্রভু আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও আমাকে অসৎপথ থেকে সৎপথে নিয়ে যাও আমাকে তমস গময় আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও আমাকে মৃত্যু থেকে অমৃতে নিয়ে যাও আমরা যেন সবাই মৃত্যুকে জয় করতে পারি সৎগুর প্রতি যে প্রেম সে প্রেম যেন আমাদের জীবনে প্রতিফলিত হয় প্রেম না আসলে ঠাকুরের প্রতি কান্না না আসলে ঠাকুরের জন্য কান্না না থাকলে গুরুর জন্য কান্না না থাকলে তাদের জীবনে গুরু লাভ হয় না আমি দেখেছি আমাদের গুরুদেব সদাই বলতেন গুরুদেব সদা শিবম গুরুদেব সদা শিবম সবসময় সেই গুরু প্রেম নিয়ে তিনি চলতেন গুরু সেবা করেছেন সারা জীবন ব্রহ্মচর্য জীবনে সারা জীবনটা ধরে তিনি গুরু সেবা করেছেন আর সেই গুরু সেবার ফল তিনি হাতে হাতে পেয়েছেন বলেছেন আমি এক এক শতাংশ গুরুদেবের সেবা করতে পারিনি আমি দশ শতাংশ পেয়েছি গুরুদেবের সেবায় আমার দশ শতাংশ লাভ হয়েছে দেশে বিদেশে তার মান যশ তার সেই সেই গীতা প্রচারের মহিমা প্রচারিত হয়েছে আমি আমি দেখেছি গুরুদেবের কথা সেই নিজের মুখে তিনি বলেছেন যখন দুই সালে তিনি অসুস্থ ছিলেন কোটারি হাসপাতালে কলকাতায় একদিন তিনি চোখ দিয়ে তার জল পড়ছে তো গুরুদেবকে বললাম কাঁদছেন কেন বাবা বলছে দেখো আমার গুরুদেব যখন একান্ন সালে অসুস্থ ছিলেন বালিগঞ্জে আমাদের গুরুবাইয়ের ঘরের ছানের একটা ঘরের মধ্যে ছিল গুরুদেবকে কোনো ভালো জায়গায় রাখতে পারেনি এরকম এচি রুমে এচি ক্যাম্পাসের মধ্যে কোঠারি হাসপাতালের মতো এই সমস্ত জায়গায় চিকিৎসা করার সুযোগ হয়নি সামর্থ্য ছিল না আর আমি কোথায় কোঠারিতে কেবিনে এসি ঘরে থেকে চিকিৎসা গ্রহণ করছি এটি আমার জন্য কান্না অর্থাৎ গুরুদেবকে যথার্থভাবে সেবা দিতে পারা নাই গুরুদেবকে তখনকার সামর্থ্য ছিল না একান্ন ইংরেজিতে শঙ্কর মঠ মিশনের তখন প্রাথমিক অবস্থা উনিশশো একুশ সালে এই মঠের প্রতিষ্ঠা হয়েছিল আর উনিশশো একান্ন সালও তার সচ্ছলতা আসেনি সেই সময় গুরুদেব তাঁর আমাদের পরম গুরুকে কীভাবে সেবা করতে অসমর্থ হয়েছেন সেই কথাগুলি চিন্তা করে কাঁদছিলেন সুতরাং আমরা সবাই গুরু প্রেম রাখব গুরু প্রেম রেখে গুরুর নির্দেশ মতো কাজ করে যাব সাধন ভোজন করে যাব মঠের কাজকর্ম এগুলিকেও পূজা হিসাবে গ্রহণ করব তাহলে আমাদের আজকের এই গুরু কৃপা লাভ সম্ভব হবে এই গুরু পূর্ণিমা অনুষ্ঠান সার্থক হয়ে উঠবে সকলের জীবনে গুরু প্রেমে ভরপর হয়ে উঠুক সকলের জীবনে ওই আর মতো সেই জীবন যেন সমর্পিত জীবন হয় আমরা প্রাচীনকালে সে আরুনির কথা শুনেছি কিভাবে সেই জলের ধারা বন্ধ করার জন্য সেই জমির মধ্যে পড়ে আছিল কাজ করতে গিয়ে গুরু সেবা হিসেবে গ্রহণ করেছিলেন জমির জল বন্ধ করতে পারছিল না তাই জমির মধ্যে শুয়েছিল গুরু সেবা করেছিলেন আর সেই গুরু কৃপায় তাদের জীবন ধন্য হয়েছিল আমরাও এইভাবে যদি সমর্পিত হয়ে কাজ করতে পারি সাধন ভোজনে এগিয়ে যেতে পারি তাহলে আমাদের ওই শঙ্করাচার্যের সেই পদ্মবাদের মতো জীবন আমাদের হবে লেখাপড়া আমাদের জন্য বড় নয় লেখাপড়া বাহ্যিক লেখাপড়া পাশ্চাত্যের লেখাপড়া এগুলি আমাদের কিছুটা দরকার হয় কিন্তু অধ্যাত্ম বিদ্যা আনাং বাদ প্রবধতা মহম ভগবান বলছে সমস্ত বিদ্যার মধ্যে অধ্যাত্মবিদ্যায় শ্রেষ্ঠ বিদ্যা এই বিদ্যা যেন আমরা লাভ করতে পারি আমাদের ছেলেরা তারা এই বালক এসে তাদের পাশ্চাত্য শিক্ষা তাদের নিয়মিত শিক্ষা ব্যবস্থায় তারা থাকবে তার সাথে সাথে আমি তাদেরকে বলবো তাদের জীবনে যেন গুরু প্রেম জেগে উঠে তাদের জীবনে যেন এই বৈরাগ্য উঠে তাহলে আমাদের এই গুরু পূর্ণিমা উৎসব সার্থক উঠবে আমরা আমরা প্রার্থনা জানাবো আমরা যেন সময়ান্ত ব্রহ্মচারী নসাহা দমায়ন্ত ব্রহ্মচারী সাহা আমরা দম শিক্ষা করার জন্য ইন্দ্রিয় সংযম করার জন্য যেন ব্রহ্মচারীরা আমাদের কাছে আসে তাদের অন্তর ইন্দ্রিয় নিগ্রহ করার জন্য তারা যেন আমাদের কাছে আসে তাহলে আমাদের আশ্রমে আরও সন্ন্যাসী ব্রহ্মচারী ভরপুর উঠবে এবং তাদের মাধ্যমে সমস্ত জগতের কল্যাণ হবে আমরা আমাদের সন্ন্যাসীদের সে মহামন্ত্রকে বাস্তবায়িত করতে পারবো আত্মন মোক্ষার্থং জগৎ হিতায়চ আমরা আজকে আমাদের ছাত্ররা তারা গীতার ক্লাস শুরু করছে আমাদের একজন ব্রহ্মচারী সে এখন বেদান্ত আচারিয়া হয়ে বেরিয়ে আসছে কাশি থেকে সেই কাশিতে আছে এখনও সে কাশির থেকে অনলাইনে আমাদের ছাত্রদেরকে বালক আশ্রমের বালকদেরকে তারা গীতা সেই গীতা শিক্ষা দিচ্ছে তার নাম হচ্ছে জ্ঞানানন্দ মহারাজ আমি তাকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই এ পদক্ষেপ নেওয়ার জন্য এই সহযোগিতা জন্য আজকে আমার সকাল সকালবেলাও কথা হয়েছে জ্ঞানানন্দ মহারাজের কাছে আমি তাকে আশীর্বাদ করি সেই আশ্রমের সেই আদর্শকে বুকে ধারণ করে সেই বেদান্ত আচার্য হয়ে বেরিয়ে আসুক সেই জন্য জগতের কল্যাণে আরও বেশি কাজ করতে পারে আমি এই আশীর্বাদ জানাই গুরুদেবের চরণে এবং আমরা আজকে গুরু পূর্ণিমা তিথিতে আর কথা না বাড়িয়ে যারা আয়োজন করেছেন বিশেষ করে আমাদের হরি মহারাজ হরিমহারাজ ভক্তিমাতার কথা বলেছেন তার পরিকল্পনায় ভক্তিমাতা ছিলেন এবং অন্যান্য ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী সবাই সহযোগিতা করে এবং সমস্ত বালক আশ্রমে বালকেরা সহ আশ্রমবাসী সকলে মিলে সহযোগিতা করে এ অনুষ্ঠানকে যে সুন্দর সাবলীল করে তুলেছেন এই জন্য সবাইকে আবারও সাধুবাদ জানায় সবার কল্যাণ প্রার্থনা করছি বিশেষ করে আজকে যারা উপস্থাপন করেছেন দিলীপ রায় মহোদয় এবং আমাদের বিশিষ্ট কর্মী শ্রী সুব সুব্রত চন্দ্রনাথ মহোদয় তাদের উপস্থাপনা আজকে অনুষ্ঠানকে আরও সুন্দর করে তুলেছে তাদেরকে অশেষ অশেষ সাধুবাদ জানায় এবং আজকে যারা সঙ্গীত পরিবেশন করছে তাদের সঙ্গীতের মাধ্যমে আমাদের সকলের মনকে আকর্ষণ করেছে সদ্গুরুর চরণে আমরা যেন আনত প্রণত হয়ে বলতে পারি মন যে শ্রী চরণে গুরুদেব দয়া কর দীন জনে শ্রী গুরু প্রেমানন্দে ভক্ত বৃন্দ একবার হরিরি বল হরিরি মঙ্গলং ভূয় সর্বে সন্তু নিরাময় সর্বে সন্তু নিরাময় সর্বে পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখவாக ভবে ওম নন্দন্ত সর্বভূতাণি সন্তু শন্তুচ

সহন ভাবত সহন বুনা সহ বীর্জঙ্করহে তেজশ্বি নবধীতমিষা বহে ওজি অজময়ী দে ও বীর্জমি বীর্জময়ী দে

আপো শান্তি ওষদয়া শান্তি বনস্পতয়া শান্তি বিশ্ব দেবা শান্তি ব্রহ্ম শান্তি সর্ব শান্তি শান্তি সামা শান্তি রেধি ওম পূর্ণমদ পূর্ণমিদাম পূর্ণাত পূর্ণমুদচ্ছতে পূর্ণশা পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে ওম শান্তি शान्ति शान्तिः ॐ नारायणं पद्मभवं वसिष्ठं शक्तिञ्च च व्यासं शुकां गोरपादं महान्तं गोविन्द्रजोगीन्द्रं हताश्च शिष्यं श्रीशङ्कराचार्यं हताश्च पद्मपादाञ्च हस्तामलकञ्च शिष्यं তং ত্রোটক বার্তিক মানান গুরু না সন্তত মনত তত সত্যানন্দম ব্রহ্মানন্দম স্বরূপানন্দম জ্যোতিষানন্দ পরম্পরাম সদ্গু নমামি আমাদের গুরু পূর্ণিমা তিথি উপলক্ষে আজকে সারাদিন ব্যাপী অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি ওং ভুর ভূবাস্ছ তস্ববী তুর নাম বর্গ দেবস্য দেইমহ দেয়ো ইয়না ওম ওম মধুরেণ